শিল্পী ক্রিয়াবিদ শহর সমাজের নানা ক্ষেত্রের বাঙালি যে যেভাবে পেরেছে মুক্তিযুদ্ধের জন্য অর্থ জুগিয়েছেন মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধাদের সাহস জোগাতে কণ্ঠে উদ্দীপনামূলক মুজিবের গান নিয়ে খোলা ট্রাকে করে ঘুরে চলত তহবিল সংগ্রহের কাজ স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করে ফুটবলাররা বিভিন্ন মাঠে খেলে স্টেডিয়ামের গেট মানে জমা দিতেন যুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রাখতে কণ্ঠসৈনিকেরা এভাবেই খোলা ট্রাকে করে গেয়ে বেড়াতেন মুক্তির গান বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গিয়ে যে অর্থ সংগ্রহ হতো তা জমা করত মুজিবনগর সরকারের তহবিলে সেই লড়াকু দলের একজন শিল্পী বুলবুল মহলানবিশ মুক্তিযোদ্ধারাও বারবার বলে থাকেন যে তারা আমাদের গান শুনে উজ্জীবিত হতেন উদ্দীপিত হতেন কিন্তু তার বাইরে আমাদের একটা বড় কাজ ছিল সেটি হলো আমরা বিভিন্ন জায়গায় আমরা গান গিয়ে যে অর্থ উপার্জন করতাম সেই অর্থ কিন্তু আমরা আমাদের নিজেদের জন্য রাখতাম না ব্যয় করতাম না আমরা পুরো অর্থটাই বাংলাদেশ সরকারের ফান্ডে দিয়ে দিতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজীয় শ্যামের পর্যবেক্ষণ প্রত্যেকে দেশ স্বাধীনের একটিমাত্র লক্ষ্য নিয়ে কাজ করেছে তাই গান গিয়ে সংগৃহীত অর্থ পাঠানো হতো যুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারের কাছে তখন সবচেয়ে বড় যে জিনিস সেটা ছিল আমরা মাতৃভূমিকে স্বাধীন করব। জব্বারা পেলেরাও ফাংশন করেছে কল্যাণীরাও ফাংশন করেছে সেভেন্টি টাকা সরকারের তহবিল দিছে বাংলাদেশ সরকারকে মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল যুদ্ধকালীন ক্রীড়াঙ্গনের সংগঠকদের একজন স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করতে প্রথম প্রস্তাব নিয়ে যান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে মূল ফোকাসটাই ছিল যে মুক্তিযুদ্ধের তহবিল গঠন করা ক্ষেত্রে আমরা খেলোয়াড়রা সেই পরিশ্রমের পয়সা দিয়ে গেটমানি পেয়ে আমরা সেটা মুক্তিযুদ্ধের তহবিল গঠনে মানে সহযোগিতা করতে পারবো সাহায্য করতে পারবো ফুটবল দলটি বিভিন্ন মাঠে খেলে স্টেডিয়ামের যে গেট মানি সংগ্রহ করত তা মুজিবনগর সরকারের হাতে তুলে দিত মূলত অর্থ সংগ্রহ আর মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান এই সংগঠক আমার গড়া দলটা এই মুক্তিযুদ্ধে এত বড় অবদান আমরা রাখতে পেরেছিলাম এই খেলোয়াড় ভাইদের পরিশ্রমের পারিশ্রমিক যে টাকা সেই টাকা হলো ১৬ লক্ষ ৩৩ হাজার এরকম আর কি গেট মানিটা লুৎর রহমান সাহেব ট্রেজারার ছিলেন মৌসিন সাহেব প্রথম সভাপতি শামসুলক সাহেব দ্বিতীয় সভাপতি আসাব আলী চৌধুরী তৃতীয় সভাপতি এন এ চৌধুরী ভাই হ্যাঁ তো উনারাই এটা টাকাটা রিসিভ করতেন এবং নিয়ে যে এই টাকাটা জমা করতেন আপনার তাজউদ্দিন সাহেবের হাতে যে সেবা মুক্তিযুদ্ধে প্রতিটি মানুষ দিয়েছে তার প্রতিটিরই পেছনে কারো না কারো কিছু না কিছু অর্থ ব্যয় হয়েছে সেই সব অর্থ ও সেবার সকল যোগানদাতার অবদানে বিজয় এসেছে মুক্তিযুদ্ধে যার অনেক ইতিহাস হয়তো অজানাই থেকে যাবে মিঠুন মোস্তাফিজ বৈশাখী সংবাদ ঢাকা